যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2006 সালে শুরু হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উন্নয়নের কাজ। প্রায় পৌনে 4,000 কোটি টাকা ব্যয়ে মহাসড়কের নির্মাণের সময় লেগেছে প্রায় 10 বছর। প্রকল্পের কাজ শেষ হওয়ায় আগামী 2রা জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়কটি উদ্বোধন করবেন। প্রায় পৌনে 4,000 কোটি টাকা ব্যয়ে মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হলেও মহাসড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ টার্মিনাল এবং পার্কিংয়ের কারণে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। এজন্য পুলিশের দায়িত্বহীনতাকে দায়ী করলেন স্থানীয় লোকজন সহ চালকেরা। রাস্তা জাম বাজে, অনেক সময় আমাদের এখানে দুর্ভোগ, কষ্ট করতে হয়। একটা মানুষ যায় তাইতে সমস্যা হয়, রিক্সা বা বিভিন্ন সিএনজি আসতে যাইতে সমস্যা হয়। ড্যান্সের থেকে আসার সময় গাড়ি না দেখলে ধুম করে মারি দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে। হাইওয়ে পুলিশ আসে, আসি ওনাদের থেকে কিছু টাকা নিয়ে আবার চলে যাব। পুলিশের এই ব্যর্থতার প্রমাণ মিলল 21টি টিভির ক্যামেরা মহাসড়কে পৌঁছার পর। তৎপর হয়ে ওঠেন ট্রাফিক সার্জেন্টরা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের শেষ দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 225 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হবে। আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা চট্টগ্রাম 225 কিলোমিটার এক্সপ্রেসওয়ের প্রস্তুতি পর্ব শুরু করব। বললেন ঢাকা চট্টগ্রাম জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। হাসান ফেরদৌস, 21টি টেলিভিশন, চট্টগ্রাম।